তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব ভালো, বৃষ্টি পড়ছে, তারপরে আজকে নিয়েছি বৃষ্টি পড়ছে খিচুড়ি, সেই জন্য খিচুড়ি এখানে দেখতেই পাচ্ছো। ভরপুর খিচুড়ি, নিরামিষের মধ্যে দারুণ খিচুড়ি, পাঁচমিশালি ঘ্যাট আর আমের চাটনি। আমের চাটনি করা হয়েছে আর সঙ্গে পাঁপড়, পাঁপড় ভাজা, একদম ঠান্ডা ঠান্ডা খিচুড়ির সঙ্গে জমে যায়। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে, খিচুড়ি খেতে জমে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আর তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো। অনেকে বন্ধুরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো, আমাদের কষ্টটা বিফলে হয়ে যায় যদি সাবস্ক্রাইব না করো। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমার স্পেশাল মিল খিচুড়ি, তো তোমাদেরকে বলতে ভুলে গেছি। দেখো শ্রাবণ মাসে আমি চুড়ি, সবুজ চুড়ি পরেছিলাম, শ্রাবণ মাসে তো সবুজ চুড়ি পরতে হয়, তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আর এখানে ছটা ছটা চুড়ি পরেছি, কাজ করতে করতে ভেঙে ভেঙে, এতে চারটে আছে, এখানে পাঁচটা আছে। চলো বেশি দেখ, আমরা তো নিরামিষ খাই, তার জন্য আজকে মজাদার মেনু, একদম নিরামিষ আইটেম, নিরামিষ ঢেলি, মানে একটু মজাদারি করার চেষ্টা করছি। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 2 3 স্টার্ট। পানিশমেন্ট হবে না আজকে, আরামসে খাবো খিচুড়ি, বৃষ্টি পড়ছে। আমি তো খাওয়া শুরু করেছি। পাঁচমিশালি ঘ্যাট নিয়ে নিলাম, পাঁচমিশালি ঘ্যাট আলু দিয়ে খিচুড়িটা করছি, সাথে তো ঘ্যাট আছেই। বৃষ্টিতে খিচুড়ি দারুণ লাগছে। কি পড়ে গেছে আলো, এক্সট্রা খিচুড়ি তো আছেই, দেখছি বন্ধুরা। সবজি না লাগলে নিও, কিরকম হয়েছে কইলা না, ভালো হয়েছে, সঙ্গে নিয়ে যাবে সবজি। অল্প চাটনি দিয়ে খিচুড়ি দিয়ে খাবো, চাটনি দিয়ে খিচুড়ি দিয়ে দারুণ লাগে। চাটনি দিয়ে খা, দেখো ভোগের মতন, মানে ভোগের খিচুড়ির মতন, করছিল
চাটনি দিয়ে খাবো, খেয়ে দেখো চাটনি দারুণ লাগছে। কিরকম? একদম অন্যরকম টেস্ট, মিষ্টি, বিক্রি করিস। আমার চাটনিটা অসাধারণ হলো এবং নিজে তো বানানো হয় চাটনি না, অল্প টক ফক মিঠা মিঠা দারুণ লাগছে কিন্তু। চাটনি খালি খাবো কীভাবে, খিচুড়ি দিয়েই ভালো লাগছে। খিচুড়ি আজকে জমে গেল, একটু নেন, পেট ভরে গেল, নেন। তো খেতে পারি না, দারুন। আমি কাকা করে খেতে দিলাম, ছেলেকে খেতে দিতে না, ছেলে মাকে খেতে দিতে। আমাদের খাওয়া দাওয়া, আমার খাওয়া কমপ্লিট। আমার চাটনি দারুণ লাগে, দারুণ। চাটনিটা গুড় দিয়ে করেছি তো, সেই জন্য এরকম কালারটা। এইটা এখনো খেলে চিনির মতো মিষ্টি মিষ্টি লাগে। আমের চাটনি কীভাবে করবো? চাটনিটা আমটা মিক্সার গ্রাইন্ডারে পুরো পেস্ট করে নিয়েছি, তারপরে গিয়া তেলের মধ্যে সর্ষে ফুড়ন, কাঁচা লঙ্কা, ইয়ে কাঁচা লঙ্কা বলে সর্ষে ফুড়ন, শুকনো লঙ্কা ফুড়ন দিয়ে দিয়ে দিয়েছি। তারপরে অল্প জাল দিয়ে আমটা দিয়ে দিয়েছি, তারপর জাল দিয়ে, তারপরে গুড়, জাল দিয়ে পরে গুড়টা দিয়ে দিলাম, একটু হলদি, একটু নুন, কাজু বাদাম, কিশমিশ। তোমরা তো জানোই চাকরি কীভাবে করে, আমি কি বলবো আর। তো বন্ধুরা, আমি কিছু একটু আর খেতে পারছি না, বেশি হয়ে গেল, এটা পরে খাবো। তো চলো, আমাদের ভিডিওটা কিরকম হলো কমেন্টে জানিও, আজকের খাওয়া দাওয়াটা কিরকম হয়েছে কিরকম কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমরা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করছো না প্লিজ, রিকোয়েস্ট রিকোয়েস্ট, সারা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করিও, কমেন্ট করে জানিও, জানিও আমাদের খাওয়া দাওয়া কিরকম হচ্ছে বা অন্য আইটেম নিয়ে করতে পারি নাকি তোমরা কমেন্ট। আর নিয়মিত আর কি আইটেম দিয়ে করা যায় সেটা কিন্তু বলো, আমিষে তো
মানে ননভেজও তো প্রচুর আইটেম থাকে, সব কিছুই খাওয়া যায়, কিন্তু নিরামিষে কী আইটেম দিয়ে করবো সেটা কিন্তু কমেন্টে জানিও, নেক্সট ভিডিও করার চেষ্টা করবো যদি কমেন্ট করো তোমরা না নিরামিষে আর ইউনিক কী আইটেম করা যায়। তো আর বেশি দিন নাই, শ্রাবণ মাস শেষ হয়ে যাবে না, খাওয়া দাওয়া দারুণই লাগছে, নিরামিষ খেতে কোনো অসুবিধা হচ্ছে না, দারুণই লাগছে। তারপর তো শ্রাবণ মাস শেষ হলে ননভেজ খাওয়া দেখতেই পারবে পুরো বছরটাই, সারা বছরের মধ্যে কমেন্টে জানিও, প্রত্যেক সারা বছরের মধ্যে এক মাসে নিরামিষ, পুরো মাসেই ননভেজ দেখতে পারবে। তো কষ্ট করে ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বারবার বলছি, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে, আজকের জন্য টাটা।